চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রাড়ি, সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন ব্যাপারী ও হাবিবুল্লাহ পাটোয়ারির যৌথ সঞ্চালনায়। প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা কাউন্সিলেটের কর্মকর্তা কাজী ইমদাদুল ইসলাম, সংগঠনের প্রধান উপদেষ্টা দেলোয়ার সরকার সহ অন্যরা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।